এতরা পশু দিয়ে এতরা বর্তি শুরু বলবো বর্তি মামার কাছে মাছ ধরি বলবো আসছে দৈ যে ধরন পর তারা বলবো বুট যখন স্টার্ট দেয় তারা মিলিশি স্টার্ট ন তারা মিশন নষ্ট হই নষ্ট ন পরে তারা ফসি মারে পাতে আসছে বাতাসে পায় তারারে মায়ের মারে এফআর লাগি গই মায়ের মারে এফআর লই যায় এতরা এরিয়া জানতা সরকার পাই আহদ লাগি গই তখন আরা বিজিবি জানাই আরা বিজিবির মাধ্যমে আরা ফোন ফেরক পায় আরা বিজিবির ধন্যবাদ আরা বিজিবির পক্ষ তো আরা বেশি খুশি আরা বরকমাতে গিয়ে দেই বরকমাতে গিয়ে দেই আরা ইতরা তুমি ইষ্ট বুড়া বাদ আরা দূর হল গিয়ে গই দূর হল যেতার ক্যাম্পর রাখি ক্যাম্পর রাখি ওরা আরা তো এ লাচে তো গুছ একদম মাঝি বনম বর্তমান মগাস দিকে না আরা দূর বাদ আরা একদম মাঝি মারে ওরা আরা তো রাতে আবার তিনটা বাদ রাতে তিন তিনটে আরা গিয়ে লিখে গই আর কেন মালি লিখে গই ক্যাম্পর আর কেন আসতে না যোগাযোগ করি বাদে বাদে ফাড়া দিবলা দিবলা বা ব্যবস্থা করছে আন্তর্জাতিক সীমা রেখা লঙ্ঘন করে অন্য দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং ওই পাশে যে সংগঠন আমি যাদের কথা বললাম যার তারা যেহেতু ওখানে এখন আছে তারা তাদের দায়িত্ব থেকে তারা তাদেরকে ধরে নিয়ে গেছে এবং আমাদের যোগাযোগের প্রেক্ষিতে আবার আমাদেরকে তারা হস্তান্তর করে দিয়েছে এখানে লেনা দেনা বা কোনো দাবি দেওয়ার কোনো বিষয় নাই এইটা একটা ইন্টারন্যাশনাল সীমারেখা আমরা এই পাশে বাংলাদেশ ওই পারে মায়ানমার বাংলাদেশের বিজিবি আমরা এই পাশে কর্মরত ওই পাশে তদ্রুপ যে কোনো বাহিনী কর্মরত থাকতে পারে সে যে সংগঠনই হোক যারাই ওখানে কর্মরত আছে বা যারাই ওখানে দায়িত্বপ্রাপ্ত আছে আমাদের দায়িত্ব তাদের সাথে যোগাযোগ করা এবং বর্ডারের যে সমস্ত নিরাপত্তা বিষয়গুলো আছে সেগুলি এনশিওর করা আমরা সেই দায়িত্বের অংশ থেকেই ওই পাশে যে সংগঠন বা যে গোষ্ঠী বা যে অর্গানাইজেশন আছে তাদের সাথে আমরা যোগাযোগ নিয়মিত রাখছি এবং আমাদের পারস্পরিক সম্পর্ক মাধ্যমে আমাদের যে সমস্ত সমস্যা হচ্ছে সেগুলি আমরা সমাধানের চেষ্টা করছি সেই উদাহরণ হিসেবে আজকে আপনারা দেখলেন যে আমরা পাঁচজন জেলেকে মিয়ানমার থেকে ফেরত নিয়ে আসলাম মাথা উঠাও